আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম একটা আচার রেসিপি নিয়ে। আজকে আমি এই আমটা দিয়ে আপনাদেরকে আটি সহ কেটে আচার বানিয়ে দেখাবো, যাতে করে সারা বছর সংরক্ষণ করে আপনারা ভাত এবং পোলাওয়ের সঙ্গে যাতে খেতে পারেন। তো এখন আমগুলোকে আমি প্রথমে আটি সহ কেটে নেব, শুধু বীজটা পেলে দেব। আমগুলোকে আমি আটি সহ একদম কেটে নিয়েছি, এই যে দেখুন, শুধু বিচিটা ফেলেছি। এই ছালটা সহই আমি এই আচারগুলো বানাবো। তো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব 5-6 মিনিট, তাহলে আমের যে কষ্টটা আছে এটা উঠে যাবে। 5-6 মিনিট পর আপনাদেরকে দেখাবো। আচারটা বানানোর জন্য কিছু শুকনো মশলা আমাকে ঠেলে নিতে হবে। তো এখানে নিয়েছি আমি 5 ফোড়ন, নিয়েছি গোটা ধনিয়া 2টা, লাল মরিচ 1টা, তেজপাতা 1 টুকরা, দারচিনি 2টা এলাচ, 1টা লবঙ্গ। আমি এগুলাকে এখন সব কিছু একসঙ্গে ভেজে নেব। আর 1 চিমটি জিরাও দিয়ে দিলাম, এখন ভেজে নেব এগুলাকে। এগুলাকে এখন একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। ভাজার পর এগুলাকে আমি গুঁড়া করে নেব ব্লেন্ডারে। এই যে দেখুন, ভাজা হয়ে আসছে। আমি এখন মশলাগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি আমগুলোকে আমি ভিজিয়ে যা রেখেছিলাম পানিটা জড়িয়ে একটা টিস্যু দিয়ে যতটুক পারি এই পানিটাকে আমি শুকিয়ে নিয়েছি আমগুলো থেকে, যাতে করে আচারটা বানানোর পরে নষ্ট না হয়ে যায়। তো এখানে আমি আমগুলোকে রেডি করেছি। আর আমি যে 5 ফোড়নটাকে শুকনো মশলাগুলোকে ঠেলে নিয়েছিলাম, এগুলোকে আদো ভাঙা করে, এই যে দেখুন, আমি এগুলোকেও ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর নিয়েছি গাছের কয়েকটা কাঁচামরিচ, আচারের মধ্যে দিলে ভালো লাগবে। আর এখানে আদা আর রসুন কিছু তেতো করে নিয়েছি। আর নিয়েছি কিছু সরিষা, আমি পাউডার করে রেখেছি। আর এখানে নিয়েছি আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন আমি আচারটা বানাবো। চুলাতে একটা প্যান বসিয়েছি, এখন এই প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষার তেলটা দিয়ে দেব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। ও, তেলটা গরম হয়ে আসছে। এখন রসুন কুচি আর আদা কুচি যে তেতো করে রেখেছি এগুলা দিয়ে দেব। যে দিয়ে দেব এখন ভালো করে কিছুক্ষণ এই আদা রসুনের কুচিকে ভালো করে ভেজে নিতে হবে। এখন আমগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো আমি দেব। যাতে আমটা কিছুটা হালকা সিদ্ধ হয়ে যায়, একটু ডাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ডেকে রান্না করব। তো এখন ডাকনাটা তুলে আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে দেখো, আমের গা থেকে কিছুটা পানি ছেড়ে দিচ্ছে। মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব আস্ত কাঁচামরিচগুলো, এখন সরিষা পাউডার করে যে রেখেছিলাম দিয়ে দেব। এখন মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব।
আমি এখানে কোনো পানি দেইনি, কিছুটা পানির বদলে আমি ভিনেগার দিয়ে দেব, যেটাকে সিরকা বলে অনেকে। আপনারা যে কোনো সুপার শপে এই ভিনেগারটা কিনতে পাবেন। এটা দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আচারে ফাঙ্গাস পড়ে না। ফাঙ্গাস মানে অনেক সময় সাদা সাদা হয়ে পড়ে পড়ে, এটাকে ফাঙ্গাস বলে। তো আমি কিছুটা ভিনেগার এখন দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর ভিনেগার দেব না, এটুকুতেই আমার হবে। আসলে এখানে আচারের পরিমাণটাও তেমন একটা বেশি না, যতটুকু দিয়েছি আর দিতে হবে না ভিনেগার। এখন ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে কিছুক্ষণ আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। আর আমি যে পাঁচফোড়নটাকে শুকনা মশলাগুলোকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রেখেছি, একদম শেষ পর্যায়ে দেব। তাহলে মশলার যে ফ্লেভারটা একদম ঠিক থাকবে। তো কিছুক্ষণ ঢেকে রান্না করব। ঢাকনাটা তুলে নেড়ে ছেড়ে দেব। তো দেখুন, আসলে এই আচারটাকে আমি কিছুটা হালকা শক্ত রেখে নামাবো, কারণ রোদে না দিলেও চলবে। তারপরেও একদম বেশি সিদ্ধ করলে আচারটা তেলের মধ্যে রাখলে অনেক সময় দেখা যায় বেশি নরম হয়ে যায়। তো একটু শক্ত শক্ত থাকলে খেতেও ভালো লাগে। তো এই মুহূর্তে আমি এখন এই পাঁচফোড়ন যে গুঁড়াটা রেখেছিলাম এই গুঁড়াটাকেও দিয়ে দেব। এই যে এখানে, আর এক্সট্রা করে চিলি ফ্লেক দিতে হবে না, কারণ চিলি ফ্লেক আমি এর মধ্যে দুইটা শুকনো মরিচ আমি ঢেলে নিয়েছিলাম। তো আবারও নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর এই আচারটা আপনারা পোলাও বা রুটি যে কোনো কিছুর মধ্যে এই এক টুকরা আচার খুব ভালোভাবে খেতে পারবেন, অনেক ভালো লাগে। আর মাংসের যে কোনো মুরগি বা গরু যে কোনো তরকারির সাথে অনেক ভালো লাগে এই আচারটা খেতে। আমার তো ভীষণ ভালো লাগে। লেবু আমার, আমি অনেক সময় লেবু না খেলেও হয়, তবে আমি আচারটা মাংসের মধ্যে খেতে আমার ভীষণ ভালো লাগে। আরও কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে ডেকে রান্না করে নিলে আরও কিছুটা সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, অনেকটা সিদ্ধ হয়ে আসছে। আরও কিছু সিদ্ধ হয়ে এলে আমের কালারটা অনেকটা স্বচ্ছ হয়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে যে আমটা সিদ্ধ হয়ে আসছে। এখন ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এই তো আচারটা পুরোপুরি হয়ে গেছে। যেহেতু আমি এই আচারটাকে ঠান্ডা করে এর মধ্যে আমি কাচের বয়ামে ভরার পরে আমি এক্সট্রা আরও তেল বয়ামে দেব, এর জন্য তেলের পরিমাণটাও আমি বাগারের মধ্যে কম দিয়েছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজে পেয়ে যান। এখন আমি আচারটাকে ঠান্ডা করে আপনাদেরকে কাচের বয়ামে ভরে তারপর দেখাবো। তো ঠান্ডা করার জন্য আমি এক ঘন্টার জন্য এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেবো একটা সাইডে। তো এই তো আমি আচারটাকে যে রেখেছিলাম ঠান্ডা করার জন্য, এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।
তো এখন আমি একটা কাছের বয়ামে সংরক্ষণের জন্য এই বয়ামটাতে আমি রাখব আর এটা একটা ট্যাঙ্কের বয়াম এটা কাছের তো এটার মধ্যে এখন আচারটাকে আমি ভরে নেব সবটা আচার এভাবে অল্প অল্প করে দেব আর দিয়ে কিছুটা এক্সট্রা তেল এভাবে দেব এই তেলটা একদম কাটি সরিষার তেল আসলে এই তেলটা আমার শাশুড়ি আম্মা আমাকে দিয়ে দিয়েছেন একদম কাটি সরিষা দেখুন এই তেলের কালারটা একদম কতটা সুন্দর দেখতে অনেকটা মধুর মতো দেখাচ্ছে তো এখন আবারও এই আচারটাকে এভাবে প্রথমে ভরে নেব তারপর আবারও কিছুটা উপর দিক দিয়ে কিছুটা তেল দিয়ে দেব আর এভাবে তেলটা দিলে পুরো আচারটার গায়ে লাগবে তেলটা তো এভাবে সব কিছু ঢেলে নে তো এই তো পুরো আচারটাই আমি এই কাছের বয়ামে ভরে নিলাম আর এই আচারটাকে রোদ্রে না দিলেও একদম ভালো থাকবে যেহেতু আমি এই আচারের মধ্যে কোনো পানি ব্যবহার করিনি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনাদেরকে যেন সহজ সহজ রেসিপিগুলো দেখাতে পারি সবসময় তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ।